হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনার আজকের লেকচারে আমি ফজলে রাব্বি, ফ্রি সিএসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করতে হয়, এবং ফুল অ্যাডার ডিজাইন করার মূল উদ্দেশ্যই হচ্ছে যখন আমরা হাফ অ্যাডার ইউজ করতে পারবো না। তার মানে কি? হাফ অ্যাডারে আমরা দুইটা বিটকে যোগ করতে পেরেছি, কিন্তু যখন আমরা দুই বিট যোগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় কোনো বিট আমাদের কাছে এসে পড়বে, সেটাকে আমরা যোগ করতে পারবো না, তখনই আমাদের এই ফুল অ্যাডারের কনসেপ্ট। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকমই যে টু বিট যখন আমরা যোগ করেছি, যোগ করার সময় তখন আমাদেরকে যেটা হয়েছে এক্সট্রা কোনো বিট নিয়ে আমাদের টেনশন করতে হয় না। লাইক এরকম, সাপোজ 1011, ওকে, এরপরে হচ্ছে 1111, এরকম হতে পারে। তার মানে আমরা যখন দুই বিট করে যোগ করছি, যোগ করার সময় এই যে আমাদের 1 এবং 1 আমরা যখন যোগ করি আমাদের রেজাল্ট হচ্ছে 0, এক্সট্রা আমাদের একটা বিট থেকে যায়। পরবর্তীতে 111 আমরা যখন যোগ করতে যাই তখন আমাদের কি হয়, যোগফল 1 এবং আমাদের এক্সট্রা বিট থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে যখন এই যে আমরা দুইটা বিটকে যোগ করছি তখন আমাদের যেই রেজাল্ট এবং আমাদের যে এই পাশটাতে ক্যারি, এই ক্যারিটা আমরা এমনিতে প্রকাশ করতে পারি সাম এবং ক্যারির মাধ্যমে। কিন্তু যখন পরবর্তী এই যে বিটের যে কম্বিনেশন পরবর্তী যে অংশে কাজ করার ট্রাই করছি, তখন আমাদের ভেরিয়েবল কতগুলো হয়ে গেল, একটা, দুইটা এবং তিনটা। তার মানে কি? আমাদের ভেরিয়েবল সংখ্যা চেঞ্জ হয়ে গেল, ভেরিয়েবল সংখ্যা বেড়ে গেল। তো ভেরিয়েবল সংখ্যা যেহেতু বেড়ে গেল, তাহলে অবশ্যই এই এক্স এবং ওয়াই দিয়ে যে প্রকাশ করতাম তার অতিরিক্ত নতুন কোনো একটা ভেরিয়েবল আমাদের এখানে আনতে হচ্ছে, যেটা আমাদেরকে কম্বিনেশনে কনসিডার করতে হচ্ছে। তখন আমরা আমাদের হাফ অ্যাডার দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে পারবো না, তখন আমাদের ফুল অ্যাডার লাগবে। তার মানে একাধিক হাফ অ্যাডার দিয়ে আমরা সেটা ডিজাইন করব, সেটাও আমরা দেখছি। কিন্তু তার আগে আমাদের এটার জন্য যেই কম্বিনেশন এবং কিভাবে আসলে ভেরিয়েবলগুলোকে নিয়ে চিন্তা করতে হয় সেটা আমরা দেখব। যেহেতু আমরা বলছি যে ফুল অ্যাডার মানে হচ্ছে তিনটা বিটের ক্যালকুলেশন করে, তাহলে সেই আগের কথাই যে 2 to the power 3, দ্যাট মিনস 8টা কম্বিনেশন হবে। তো সবার আগে কোনো দেরি না করে আমরা আগে আমাদের যে কম্বিনেশনগুলো হয় সেই কম্বিনেশনগুলো আমরা লিখে ফেলি, যে ইনপুট ভেরিয়েবলগুলো আমার কি কি এবং আমাদের কিভাবে সাম এবং ক্যারি, ওকে, ক্যারি সি আর হচ্ছে সাম যে এস, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ইনপুট ভেরিয়েবলগুলো হচ্ছে আমার এক্স ওয়াই এবং জেড, ওকে। তাহলে এখানে আমাদের 8টা কম্বিনেশন লিখে ফেলতে হবে। আমরা খুব দ্রুত আমাদের 8টা যে কম্বিনেশন হয় সে 8টা কম্বিনেশন আমরা লিখবো, ওকে। 8টা কম্বিনেশন আমরা লেখা শুরু করি। সেখানে কি কি? 0 0 0 0 0 1 0 1 0, ওকে, 0 1 1 1 0 0 1 0 1, দেন হচ্ছে 1 1 0 1 1 1। এভাবে আমরা যখন লিখবো লেখার সময় দেখতে হবে যে আমাদের সাম এবং ক্যারি হিসাব কিতাব কেমন। যখন আমরা তিনটা বিটকে যোগ করছি তখন আমাদের কোনো রেজাল্টও নেই, সাম নেই, ক্যারিও নেই, ওকে। পরবর্তীতে আমাদের দেখতে পাচ্ছি তিনটা বিট যখন যোগ করতে যাচ্ছি, সাম 1, কোনো ক্যারি হাতে নেই। যখন এই যে 0 1 0 যোগ করছি, যোগ কত? যোগ 1, এখনো পর্যন্ত কোনো ক্যারির দেখা পাই নাই। পরবর্তীতে দুইটা বিটকে যখন যোগ করছি, দুইটা বিট মানে কি? 1 1 মানে হচ্ছে 1 0, ওকে, 2 পাই। তাহলে সেই 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? 1 0। তাহলে ক্যারি থাকে কত? 1 এ যেয়ে পড়ে আর সামেশনে 0। একইভাবে তিনটা বিট যোগ করলাম, যোগ আমাদের এখানে কি পাচ্ছি? যোগফল 1 পাচ্ছি, কোনো ক্যারি পাচ্ছি না। 1 0 1 যখন যোগ করব কি হয়? 2 পাই, 2 এর ইকুইভ্যালেন্ট তাহলে কি হচ্ছে? 1 0, দ্যাট মিনস ক্যারিতে 1 পাচ্ছি, সামেশন 0 পাচ্ছি। একইভাবে আবার দুইটা বিট যখন যোগ হয় ক্যারি 1 পাই, কোনো সামেশন সামের ঘরে আমরা 0 পাচ্ছি। তিনটা বিট যখন যোগ করি 1 1 1, তখন আসলে কি হয়? এটা আমাদের তিনটা বিট দেয়, দ্যাট মিন্স 1 0 আমাদের রেজাল্ট হয়। তিনটা বিট, তিনের ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1 1, দ্যাট মিন্স সামে 1 এবং ক্যারিতে 1। তাহলে সাম এবং ক্যারি আমরা মোটামুটি এটার জন্য আমাদের কম্বিনেশন গুলো পেয়ে গেলাম। তার মানে কি? এখানে আমাদের ইনপুট যে ভেরিয়েবল ছিল, ইনপুট ভেরিয়েবল তিনটা, এবং সেটা আমাদের আলাদা আলাদা ভাবে বুলিয়ান ফাংশন, সামের বুলিয়ান ফাংশন এবং ক্যারির যে বুলিয়ান ফাংশন, এই দুটাকে আমরা কম্বাইন করব। এই জন্য আমরা বলছি এটা কম্বিনেশনাল লজিক, যে ইনপুট ভেরিয়েবল তিনটা এবং আউটপুট ভেরিয়েবল কয়টা? দুইটা। এটা একটা কম্বিনেশনাল লজিক, এটা আমরা
অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে কোশ্চেন করে থাকি যে কেন অ্যাডার সার্কিট হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, তখন আমরা এভাবে উত্তর দিয়ে থাকি যে ইনপুট ভেরিয়েবল হচ্ছে এখানে তিনটা বা দুইটা যেটাই হোক না কেন, এবং আমাদের দুইটা বুলিয়ান ফাংশনকে কম্বাইন করে দেখে আমরা এটাকে বলে থাকি এটা একটা কম্বিনেশনাল লজিক বা কম্বিনেশনাল সার্কিট। ওকে, তো যাই হোক, আমাদের এই যে কম্বিনেশন সেটা নিয়ে আবার সাম এবং ক্যারির জন্য আমরা আলাদাভাবে আমাদের কি করব, আমাদের যে কে ম্যাপ সেই কে ম্যাপ ধরে সলিউশন করব। কেন কে ম্যাপ ধরে সলিউশন করব, এর মাহাত্ম হচ্ছে যে আমরা আমাদের সলিউশন গুলো যখন বের করতে চাই দেখতে পাই আমরা মেইন টার্ম গুলো কোন 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 টার্ম গুলোতে আছে, কোন কোন ঘর গুলোতে আছে। তো এটা সলভ করতে গেলে আমরা সরাসরি কে ম্যাপে বসিয়ে ফেললে আমাদের সমাধানটা কম্পারেটিভলি ইজি হয়, সেই জন্য আমরা এটা কে ম্যাপ বের করব। ওকে, তাহলে এক্স কে পাশে রাখলাম, ওয়াই জেড কে এই পাশে রেখে যদি সলিউশন করতে চাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি এখান থেকে এক্স প্রাইম এক্স, ওকে, এখান থেকে পাচ্ছি ওয়াই প্রাইম জেড প্রাইম, দেন হচ্ছে ওয়াই প্রাইম জেড YZ, then YZ prime. তাহলে কোন কোন জায়গাতে আমার সামেশন আছে এটা আমরা সামের জন্য বের করতে যাচ্ছি। ওকে, সামের জন্য, তো সামের জন্য যদি বের করতে চাই তাহলে আমরা লিখব যে আমাদের কোন কোন ঘরগুলোতে আমার কম্বিনেশন আসবে, সেটা হচ্ছে 01, দ্যাট মিন্স 1 এ আসবে, ওকে, 2 তে আসবে, 1 এবং 2 তে আসবে, কোন কোন ঘর, এটা হচ্ছে 01, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6 এবং 7, ওকে, তাহলে 01, দ্যাট মিন্স 1 এ একটা আছে, দেন হচ্ছে 2 তে একটা আছে, দেন পরবর্তীতে 4 এ একটা আছে, 4 এর পরে হচ্ছে 5, 6, 7, দ্যাট মিন্স 7 এ একটা আছে। তাহলে কারোর মধ্যে কোনো মিল আমি দেখতে পাচ্ছি না, তাহলে এখান থেকে আমি যদি লিখি তাহলে আমরা কি করে ফেলতে হবে, আলটিমেটলি যেই যেই কম্বিনেশনের মাধ্যমে এদেরকে পাওয়া গেছে সেগুলো লিখতে হবে। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস x prime y prime z plus পরবর্তীতে আমার কি, পরবর্তীতে আমি যদি দেখি তাহলে আমাদের পরবর্তী ভেরিয়েবল কোনটা, এটা, তাহলে x prime y z prime, x prime y z prime, চাইলে আমি এই পাশ থেকে একবার দেখে নিয়ে আসতে পারতাম, এখান থেকে দেখছি x y prime z prime, x y prime z prime, আর হচ্ছে আমার কি পরবর্তীতে x y z, x y z, ওকে, x y z। আচ্ছা, তাহলে আমরা এটা পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা, কারণ আমরা যখন একটা সার্কিট ইমপ্লিমেন্ট করব এই অবস্থায় যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের আসলে গেট ব্যবহার করে আমাদের অসুস্থ হয়ে যাওয়া লাগবে, তা আমরা এটাকে সলভ করে শর্ট একটা ফর্মে নিয়ে আসবো যেন খুব সহজে এটা আমরা ইউজ করতে পারি। এবং ইনপুট ভেরিয়েবল বুঝতেই পারছিলাম এক্স এবং ওয়াই হচ্ছে আমার ভেরিয়েবল, জেড হচ্ছে কোনো ক্যারি বা কোনো কিছু যদি অতিরিক্ত আসে সেটার জন্য আসলে এটার ব্যাপার। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একবার জেড আর একবার জেড প্রাইম, এটাকে আমরা কমন নেই, তাহলে কিভাবে লিখবো, যদি আমরা এখান থেকে জেড কে কমন নিয়ে ফেলি তাহলে লিখতে পারবো জেড প্রাইম কে যদি কমন নেই, সাপোজ জেড প্রাইম কে কমন নিচ্ছি তাহলে লিখবো এক্স প্রাইম ওয়াই প্লাস, আর কোথায় জেড প্রাইম এখানে আছে, তাহলে এক্স ওয়াই প্রাইম, আর এই পাশ থেকে পাচ্ছি হচ্ছে তাহলে আমরা জেড কমন নেই, যদি জেড কমন নেই তাহলে পাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছে জেড প্রাইম, এটা হচ্ছে একটা এক্সর, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর এক্সর, আর এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে অলরেডি এক্স নর। ওকে, তাহলে এক্স নর মানে কি, এক্স নর মানে হচ্ছে আমরা অলরেডি জানি যে এক্সর এর ঠিক রিভার্ট, তার মানে এক্সর অপারেশন যদি কোথাও থাকে তার আমরা ইনভার্ট করলে কি পাই, আমরা সেখান থেকে এক্সর পেয়ে যাই। দ্যাট মিন্স এটা কোন লজিকে পড়ছে আমার, এটা আমরা এটাকে বলতে পারি যে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এই ফর্মেটে যদি পড়ে তাহলে আসলে এটা x xor y xor y xor z, কেন, কারণ xor অপারেশনটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল ফলো করে, এই জন্য আমি চাইলে কার সাথে xor কিভাবে কিভাবে লিখলাম দ্যাট ডাজেন্ট কাউন্ট, এটা কোনো অবস্থাতে আমার কাউন্ট করার প্রয়োজনই নাই। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা আসলে আমাদের যেই সামের ইকুয়েশনটা সলভ করলাম, সামের ইকুয়েশন সলভ করার সময় আমরা কি পেলাম, সামের ইকুয়েশন সলভ করার সময় আমরা কি পেয়েছি, s equal to s x xor y xor z, ওকে, x xor y xor z, এরকম একটা আমরা সমাধান পেয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে ক্যারি, সেই ক্যারির জন্য আমাদের রেজাল্ট বের করে নেওয়া। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারি রেজাল্ট কোন কোন জায়গাতে আছে, সেটা হচ্ছে 0 1 2 3, 3 তে আছে, ওকে, 3 তে একটা বসালাম, দেন হচ্ছে 4 এ নেই, 5 6 7, ওকে, 5 6 এবং 7। ইন্টারেস্টিংলি আমরা কে ম্যাপ দিয়ে যদি সরাসরি সলভ করে ফেলি যে এইখানে একটা কম্বিনেশন, ওকে, বুঝতে পারছি এইখানে একটা উপর থেকে একটা কম্বিনেশন,
এই পাশে একটা কম্বিনেশন, কিন্তু আলটিমেটলি এই কম্বিনেশন নিলে আমাদের সলিউশন করলে আমরা যদি এভাবে সলভ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ক্যারি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ওকে, মোটামুটি আমাদের মরিসম্যানের বইতে এভাবে সলিউশন করে দেওয়া, কিন্তু এইভাবে যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের যে এক্স এবং ওয়াই এর যে একটা এক্সরের সম্পর্ক, সেই এক্সরের সম্পর্ক আমরা আনতেই পারবো না। তাহলে আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করি, সেটা হচ্ছে যেন আমরা আমাদের এই এক্স এবং ওয়াই এর যে এক্সর, ওকে, এক্স এবং ওয়াই এর যে এক্সর এই সম্পর্ক ঠিক রাখতে পারি। সেজন্য কি করব, শুধুমাত্র এই অংশে আমরা আমাদের কে ম্যাপের সিম্পলিফিকেশন নিব এবং এই দুইটা টার্মকে আমরা আলাদা রেখে দিব। তাহলে এই অংশে যদি সলিউশন করি কি পাই, এক্স এই দুটোর মতো কমন কোনটা নিলাম ওয়াই প্লাস প্লাস সলিউশন শেষ, এই উপরে যেটা ছিল সেখান থেকে কি পাচ্ছি এক্স প্রাইম ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই জেড, নিচের এখান থেকে কি পাচ্ছি এটার জন্য পাবো এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড। ওকে, এক্স ওয়াই প্রাইম জেড আমরা এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে জেড কে কমন নিয়ে আসা। আমি দেখতে পাচ্ছি জেড কমন যাচ্ছে, তাহলে লিখবো এক্স ওয়াই প্লাস জেড যদি কমন নেই, এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, তাহলে আমরা সেই জিনিসের কাছাকাছি চলে আসলাম। সো এক্স ওয়াই প্লাস প্লাস জেড ইন্টু এক্স এবং ওয়াই এর এক্সর, যেটাই আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম যে আমরা কি করব। ওকে, তাহলে এই অংশ পাওয়ার পর আমার এই পাশটাতে ছোট করে লিখে নেই, কারণ আমরা আমাদের এই সার্কিটটা আমাদের রাখতে হবে। ওকে, তাহলে কি বলছি, এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এবং ওয়াই এর এক্সর। এখন আমার আর ট্রুথ টেবিলের কোনো প্রয়োজন নাই, ট্রুথ টেবিলের কাজ শেষ। এখন আমি কি করব, এখন এখান থেকে একটু প্যাটার্ন বোঝার চেষ্টা করি, প্যাটার্ন বোঝার চেষ্টা করে সাথে সাথে আমরা এটাকে একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব। সেটা কেমন একটু একটু দেখি। সেটা হচ্ছে যে আমরা এদিকে যদি একটু দেখি খেয়াল করে, সেটা হচ্ছে যখনই আমাদের ইনপুট ভেরিয়েবল দুই বা তার বেশি, ওকে, ইনপুট ভেরিয়েবল যেমন এক্স ওয়াই এর ভ্যালু ওয়াই জেড জেড এক্স, তার মানে একাধিক ভ্যালু যখন হয় দুইটা দুইটা করে হয় তখন শুধুমাত্র ক্যারি আসে। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা, তার মানে একটা ক্যারি আসলো। এখানে আবার যদি দেখি দুইটা, একটা ক্যারি আছে, এখানে যদি আবার দুইটা হয় একটা ক্যারি আছে, লাস্টে এখানে একাধিক, তার মানে দুই বা তার বেশি যদি বিট হয় তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পারবো ক্যারিতে কোনো না কোনো একটা রেজাল্ট হয়। ওকে, তাহলে আমরা আমাদের যেই ডিজায়ার্ড আউটপুটকে খুঁজছিলাম সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য বুঝতেই পারছি যে আমরা আমাদের যেই এই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এই কাজটুকু কিন্তু আমরা অলরেডি আমাদের হাফ এডারে করেছি। ওকে, তাহলে হাফ এডারে সেই কাজটা কি একটু যদি মনে করি, আমাদের একটা এক্সর গেট, সেই এক্সর গেট এবং নিচে আমাদের একটা এন্ড গেট। ওকে, সেই এন্ড গেট সেটা আমাকে কি দিয়েছে, এক্স এবং ওয়াই এর এখানে এক্সর পেয়েছিলাম, আর সেটাকে গুণ অবস্থায় বের করে আমি আসলে এখান থেকে এক্স ওয়াই এর গুণ পেয়েছিলাম। এতটুকু পর্যন্ত আমার হাফ অ্যাডারের ঘটনা। অনেক সময় পরীক্ষায় এরকম আসে যে দুইটা হাফ অ্যাডারকে নিয়ে একটা ফুল অ্যাডার তৈরি করো, তখন আসলে কি আমরা ঘুরে ফিরে ওটাতেই যাচ্ছি, কিন্তু তখন আলাদাভাবে একটু এক্সপ্লেন করতে হবে যে আসলে দুইটা হাফ অ্যাডার কম্বাইন্ডলি আমাদের একটা ফুল অ্যাডারের মতো কাজ করে। কিরকম, কারণ এই যে একবার এক্সর করার পরে পরবর্তীতে ওই একই লজিকে আমরা কি করব, আমরা আমাদের আরেকটা এক্সর গেটকে এই জায়গায় প্লেস করব, ঠিক আছে। সেখানে এক্সর গেট আমাদের কি দিবে, আমাদের যে এক্স এক্সর ওয়াই গেল তার সাথে একটা জেড এর ইনপুট যাবে। দ্যাট মিনস যদি আমাদের একটা জেড, ওই যেটা বলছিলাম জেড একটা ইনপুট আমাদের দরকার, সেই জেড এর ইনপুটটা যদি এখানে দিয়ে দেই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমাদের সাম ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আমাদের সামেশনকে এখানে সামকে এখানে ক্লিয়ার করে দিলাম, এই যে সাম যেটা ছিল সেটা আমরা বের করে ফেললাম, ডান। তো এই অংশ একটা হাফ এডার, তারও একটা প্রতিচ্ছবি এই পাশে দিতে হবে, এইটা আমাদের একটা আমাদের তাহলে কি হলো, একটা পরিপূর্ণভাবে একটা হাফ এডারের চেহারা তৈরি হয়ে গেল। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি এই ফাইনালি রেজাল্ট যখন আনতে হয় তখন আমাদের কি লাগে, দুইটা মাঝখানে একটা এক্সর দিয়ে অপারেশন ঘটাতে হয়। তাহলে আমরা এই জায়গাটাতে এক্স এক্সর ওয়াই এর সাথে জেড এর গুণ করে দিব। এই ক্যারি যেটা করছে এন্ড গেট, সেই এন্ড গেটের কাজটা কি, এক্স এক্সর ওয়াই থেকে একটা ইনপুট নিয়ে এসে, দ্যাট মিনস এক্স এক্সর
ওয়াই থেকে একটা ইনপুট নিয়ে এসে তার সাথে আমার যে ইনপুট জেড ছিল সেই ইনপুট জেড কে সে কি করে গুণ করে ফেলে। দ্যাট মিন্স এখানে এক্স এক্স অর ওয়াই ইনটু জেড এর কাজটা হয়ে যাবে। হওয়ার পর এই জিনিসটা আবার একটা অর্গেটের মধ্যে যে পড়ে গেল, ওকে, এটা একটা অর্গেটে ফেলে দিল, এবং আমার যে প্রিভিয়াস ক্যারি ছিল এক্স ওয়াই এক্স ওয়াই, সে এক্স ওয়াই কে আমি এখান থেকে বের করে নিয়ে আসব, নিয়ে সরাসরি এই এক্স ওয়াই কে এই জায়গাতে দিয়ে দিব। তাহলে ফাইনালি আমার যে ক্যারি যেটাই যাচ্ছিলাম সেটা কি হবে, ক্যারি ইকুয়াল টু আমরা বলছি এক্স ওয়াই প্লাস জেড ইনটু এক্স প্লাস ওয়াই। তাহলে এইটাই হচ্ছে আমার ফুল অ্যাডার ডিজাইন করা হয়ে গেল, ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার। ওকে, তো যাই হোক, আমরা আমাদের ফুল অ্যাডার, দ্যাট মিন্স হচ্ছে আমরা কম্বিনেশন লজিক ইউজ করছিলাম যেখানে আমাদের একাধিক ইনপুট থেকে একাধিক আউটপুট, দ্যাট মিন্স একাধিক বুলিয়ান ফাংশনের আউটপুটকে আমরা কম্বাইন করলাম, এবং অ্যাট দ্য সেম টাইম আজকে ফুল অ্যাডার যেটা করলাম সেটা আমাদেরকে 3-bit ভেরিয়েবলকে যোগ করার সুবিধা দিয়ে দিল। তো যাই হোক, আজকে লেকচারে মোটামুটি আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করে ফেললাম, নেক্সট লেকচারে আশা করি আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আশা করি এই টপিকটি আপনারা বুঝতে পেরেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, পরিচিত মানুষদের মাঝে অবশ্যই পৌঁছে দিবেন, এবং আমাদের চ্যানেলটা কমপ্লিটলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি আপনারা পান। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো আজকের ভিডিও পর্যন্তই।